আজ দেখেন এই কাকারা কত পরিশ্রম করে, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভাঙ্গারি ক্রয় করে। আজকে কাকা আসছে এখানে, একটু দেখব কাকার কাজগুলো আজকে, তারপর কথা বলবো। দেখি চলেন। কতটুকু আছে কাকা? দেড় কেজি। দেড় কেজি না? আবার দেখি কাকা যে এই জিনিসগুলো মাপতেছে, এগুলো মেপে মেপে এগুলো আবার যে অন্যান্য জিনিস, লোহা, ভাঙ্গারি, বিভিন্ন ধরনের ভাঙ্গারি যে নিচ্ছে কাকায়, মেপে মেপে সুন্দর করে আবার যে নিচ্ছে। ওই যে এখানে কিছু ছোট ছোট ভাঙ্গারি আছে, এইগুলো নিচ্ছে, ওই যে মাপতেছে সুন্দর করে মাপে কাকায়। ওই যে মাইপে মাপে নিতেছে, দেখেন। ঢাকা জেলা দামরাইয়ের উপজেলার যে চৌহাট যে, ও আচ্ছা আচ্ছা, চৌহাট থাকেন। এখানে আপনারা কয়জন আসছেন? তিনজন আসছেন। ও, তিনজনে এই ঘুরে ঘুরে ভাঙ্গারি কিনেন ওইখানে, আবার আপনাদের ইয়ারা দেন, আর ওদের মালিকরা দেন, মালিকের ওইখানে দেন, ওইখান থেকে আপনাদের টাকা দেয়। ও, মোটামুটি তো ভালোই থাকে নাকি বাঙালি ঘুরে ঘুরে কিনা? তাই এখন গোছাবেন। ই কোথায় করেন? খাবার দাবার কিভাবে খান? ওইখানে যায় নাকি বাইরে খান? নিজে ভাগ করে খান? ওই তিনজন আসছেন, ওই তিনজনে এক জায়গায় থাকেন? ও আচ্ছা। এই যে দেখেন, এই যে ওনারা এগুলা যে ঘুরে ঘুরে কিনে যে বিক্রি করে, আবার এই যে চিংড়ি মাছের শুটকি আছে এখানে, এগুলাও দেয়, তাই না? চিংড়ি মাছ কত করে বিক্রি করেন? শুটকি এই যে তিরিশ টাকা ছটাক, বলতে কি কত গ্রাম? পঞ্চাশ গ্রাম তিরিশ টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে কাকা ভালো থাকেন। এরা আসলে অনেক পরিশ্রম করে তাদের সংসারের জন্য, তাই আমার রিকোয়েস্ট রইল সবার কাছে যে এদের সাথে কেউ খারাপ আচরণ করবেন না এবং এদের অবহেলা করবেন না, সবাই এদের ভালোবাসার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।